আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শহীদুল ইসলাম। আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া কবুতরা হাটে। এটা ঢাকা রামপুরা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট। এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত। আজ আমরা একটু এই হাটটা ঘুরে দেখবো বন্ধুরা। আজ আমরা একটু শুধু কবুতরের সাইডটা দেখবো। এই হাটে কবুতর, বাজিগার, কোকাটেল সব ধরনের পাখি পাওয়া যায়। এমনকি এই হাটে আপনার দৈনন্দিন জীবনে যা কিছু দরকার সব কিছু এই হাটে পাওয়া যায়। হাঁস, মুরগি, গরু, গরুটা পাওয়া যায় না, কিন্তু ছাগল পাওয়া যায়। তা আপনারা এই হাট থেকে সব কিছুই নিতে পারবেন। তা আমরা একটু আজকে কবুতরের সাইডটা দেখবো আর কবুতরের হাটে কী কী কবুতর উঠলো আর কবুতরের দামগুলো কেমন যায় সেটাও একটু দেখবো। তাহলে চলুন বন্ধুরা, আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি। বন্ধুরা দেখছেন, এখানে এক ভাইয়া এক খাঁচার ভিতরে দুই জোড়া কবুতর কিনছে। আমরা একটু দেখবো ভাইয়া কী কবুতর নিচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এক জোড়া ঝর্ণা শাটিং আর এক জোড়া সিরাজি। বন্ধুরা দেখছেন, এই যে ইয়েলো সিরাজি ভাই, সিরাজি এটা কত নিচ্ছে? 1000 টাকা। দাম চাইছিল কত? দাম চাইছিল 1800। বন্ধুরা দেখছেন, 1800 টাকা দাম চাওয়ার পর উনি সিরাজিটা কিনলেন মাত্র 1000 টাকা দিয়ে। আর এই ঝর্ণা শাটিং জোড়া কত নিচ্ছে? 1000। এটাও 1000 টাকা। এটা দাম চাইছে কত? বন্ধুরা দেখছেন, উনি বলছে এই ঝর্ণা শাটিংটা উনি 1000 টাকাতে নিচ্ছে, মানে এটা নাকি দাম চাইছিল 1500 টাকা। তাই বুঝতেই পারছেন এ হাটে কবুতরের দাম। তা আপনারা চাইলেও চলে আসতে পারেন। বন্ধুরা দেখছেন, এখানে কবুতর বেচা কেনা চলছে। আমরা একটু দেখবো কী কবুতর দেখছে ভাইয়ারা। এটা কি? বোম্বাই। কত চাচ্ছেন জোড়াটা ভাইয়া? 1500 টাকা চাইছেন ভাইজান, বলছেন কিছু? বন্ধুরা দেখুন, যে যার কবুতর উনি 1500 টাকা চাচ্ছেন, আর যে ভাইয়া কি নেবেন ক্রেতা ভাইয়া কোনো দাম বলে নাই। আমরা একটু দেখবো যেন কত বলে। বন্ধুরা দেখছেন, এখানে খাঁচার ভিতরে এক আঙ্কেল কিছু মুখী কবুতর নিয়ে আসছে। এখান থেকে উনি 4টা কবুতর বিক্রি করলেন, এক জোড়া বাচ্চা এবং এক জোড়া রানিং পেয়ার। উনি 2 জোড়া বিক্রি করলেন, উনি 3 জোড়া নিয়ে আসছেন। আমরা একটু জানবো যেন উনি 2 জোড়া কত বিক্রি করলেন। এই যে দেখতে পাচ্ছেন ওনার কবুতরগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর। কটাকা বিক্রি করলেন? 1000 টাকা। 1000 টাকা 2 জোড়া, এক জোড়া বাচ্চা, এক জোড়া রানিং। দাম চাইছিলেন কত? চাইছিলাম 1500 টাকা। 1500 টাকা। বন্ধুরা দেখছেন যে উনি 1500 টাকা দাম চাইছিল, এরপর অবশেষে উনি এখান থেকে 2 জোড়া বিক্রি করলেন মাত্র 1000 টাকা। তাই বুঝতে পারছেন মেরাদিয়া হাটে কবুতরের দাম। আপনারা চাইলে চলে আসতে পারেন এই হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি চলে আসছি সেই আমির মামার দোকানে। আজকে আমির মামা মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসে। আজকে আমরা মামার কবুতরগুলো দেখাবো আর আজকে বাজার দামটা কেমন সেটাও একটু জানাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই খাঁচার ভিতরে অনেক সুন্দর এক জোড়া বিউটি। এই যে বন্ধুরা দেখছেন, সম্পূর্ণ সাদা, কোনো ফাটা ছিঁড়া নাই। ও, এটা ডিম বাচ্চা করছে? কয়বার করছে? মানে একবার করে আবার ডিম দিচ্ছে। ডিম কে আনছো? কত চাচ্ছ জোড়াটা? বন্ধুরা শুনলেন, এটা চাওয়া দাম 3500 টাকা। যদি আপনারা এই বিউটি জোড়া নিতে চান তাহলে দাম পড়বে মাত্র 2500 টাকা। 2500 টাকা হলে আপনারা এই সুন্দর বিউটি জোড়া নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর এক জোড়া কবুতর। এটা হচ্ছে জার্মান শিল, দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সাইজটা অনেক সুন্দর আর জার্মান শিলের ফেসটা অনেক সুন্দর। ও, এটা ডিম বাচ্চা করছে? এটা নিউ অ্যাডাল, 10 পর কমপ্লিট হয়েছে? ও, তার মানে কি এটা 8 পরের? কত চাচ্ছ এটা? নিলে একদম 1500। একদম 1500। বন্ধুরা দেখছেন, এই যে পায়ে রিং লাগানো আছে, এটা হচ্ছে জার্মান শিল। যদি নিতে চান এটার দাম পড়বে একদম 1500 টাকা। 1500 টাকা হলে আপনারা এই 8 পরের এই জোড়াটা নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই খাঁচার ভিতরে আরও এক জোড়া বিউটি মার্শাল্লাহ। সাইজটা দেখেন, বিগ একটা সাইজ। এই যে এটা নর আর এই যে পিছনেরটা মাদি, একদম 100% ফ্রেশ, কোনো ফাটা নাই। আমার ডিম বাচ্চা করা? কয়বার করছে? 2বার ডিম বাচ্চা করছে। বন্ধুরা শুনলেন যে এটা 2বার ডিম বাচ্চা করছে। এটা কত চাচ্ছেন? একদম 3000। বন্ধুরা দেখছেন, এটা সাইজটা মার্শাল্লাহ অনেক বড়, এটার দাম চাওয়া হচ্ছে একদম 3000 টাকা। যদি আপনারা নিতে চান, ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই মামার কবুতরগুলো নিতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর এক জোড়া কবুতর, এটার নাম হচ্ছে আউল, এই যে হোয়াইট আউল। বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর, এই যে ওর সামনের ফুলটা অনেক সুন্দর, কারণ আউলের আসলে এই ফুলটা হয়েছে দেখার সৌন্দর্য। আর এটা অলরেডি একবার ডিম দিছে। কত চাচ্ছেন জোড়াটা?
বন্ধুরা শুনলেন কোনো দামাদামি হবে না, আপনারা যদি কেউ নিতে চান এই জোড়াটার দাম পড়বে একদম 1500 টাকা। 1500 টাকা হলে আপনারা এই সুন্দর আউল জোড়াটা নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে তিনটা কবুতর, এখানে একটা রানিং পেয়ার সাথে একটা বাচ্চা। এই যে বন্ধুরা দেখছেন যে এই বিউটি জোড়া একটা বাচ্চা সহ আপনারা নিতে পারবেন। যেহেতু বাচ্চা আছে তাতে বুঝতেই পারছেন যে ডিম বাচ্চা 100% করবে। আমার কত চাচ্ছেন বাচ্চা সহ জোড়াটা? একদম 3500 টাকা। বন্ধুরা শুনলেন যে বাচ্চা সহ যদি আপনারা এই বিউটি জোড়াটা নিতে চান একদম 3500 টাকা পেয়ে যাবেন। 3500 টাকা হলে আপনারা এই বাচ্চা সহ বিউটি জোড়াটা নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর এক জোড়া কবুতর, একদম কুচকুচে কালো, এটার নাম হয়েছে কালা বারহুমা। বন্ধুরা দেখছেন মাশাল্লাহ সাইজটা অনেক বড় একটা সাইজ। মামা ডিম বাচ্চা করছে কয়বার? একবার ডিম বাচ্চা করছে। কত চাচ্ছেন জোড়াটা? একদম 1200 টাকা। বন্ধুরা দেখছেন এই কালা বারহুমাটা যদি আপনারা নিতে চান এটা দাম পড়বে একদম 1200 টাকা। 1200 টাকা হলে আপনারা এই জোড়াটা নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে অনেক সুন্দর এক জোড়া লক্ষা, এই যে সাদা লক্ষা মাশাল্লাহ অনেক সুন্দর। মামা এটা কি ডিম বাচ্চা করছে? এটা নিউ। কয় পরের এটা? চারপর পাঁচপর। বন্ধুরা দেখছেন এটা হচ্ছে চারপর পাঁচপরের বাচ্চা, নটটা হচ্ছে পাঁচপরের, মাদিটা হচ্ছে চারপরের। এই বাচ্চা জোড়াটা কত চাচ্ছ? 1000 টাকা ফিক্স না? ফিক্স না নিলে আর। বন্ধুরা শুনলেন যে এটা চাওয়া দাম হয়েছে 1000 টাকা। আপনারা যদি নিতে চান আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো যাবে, আপনাদের কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর একজোড়া কবুতর, এটা হচ্ছে ঝর্ণা শাটিং। এই যে বন্ধুরা দেখছেন কালারটা অনেক সুন্দর একটা কালার, আর সাইজটাও মোটামুটি খুবই ভালো। আমার ডিম বাচ্চা করছে? ডিম বাচ্চা করা। কত চাচ্ছ এটা? একদম 1200। বন্ধুরা দেখছেন এই ঝর্ণা শাটিং জোড়াটা মামা দাম চাচ্ছে একদম 1200 টাকা। আপনি যদি নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই কবুতর গলায় নিতে পারবেন, আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করলে ডেলিভারি নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া ঝর্ণা আছে, আমরা একটু দেখব। এই যে এখানে দুই জোড়া শার্টিং আছে বন্ধুরা, এক জোড়া হয়েছে ব্ল্যাকলেস, এক জোড়া হয়েছে ব্লু শার্টিং। এটা আসলে ঝর্ণা শার্টিং না, এটা এই যে এটা ঝর্ণা শার্টিং, ব্ল্যাকলেস ঝর্ণা শার্টিং, আর এই যে এক জোড়া আছে ব্লু শার্টিং। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর এই যে ব্লু শার্টিং যে এই জোড়াটা দেখতে পাচ্ছেন। মামা ডিম বাচ্চা করছে তো দুই জোড়াই? বন্ধুরা শুনলেন যে দুই জোড়াই ডিম বাচ্চা করা। যদি আপনারা এখান থেকে একটা জোড়া নিতে চান যে জোড়াটাই নেন, ব্ল্যাকলেস অথবা যে ব্লু শার্টিং, দাম পড়বে 1500 টাকা। আপনারা এখান থেকে যে জোড়াটাই নেন দাম পড়বে 1500 টাকা। আর যদি দুই জোড়া একসাথে কেউ নেন তাহলে সেই ক্ষেত্রে সে পাবেন মাত্র 2500 টাকায়। দুই জোড়া একসাথে নিলে 2500 টাকা, আর যদি সিঙ্গেল এক জোড়া নেন সিঙ্গেল এক জোড়ার দাম পড়বে 1500 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাঁচার ভিতরে তিনটা সিঙ্গেল কবুতর আছে, এই তিনটার ভিতরে দুইটা হয়েছে বোম্বাই নর। এই যে বন্ধুরা দেখছেন এই দুইটা হয়েছে বোম্বাই নর, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কালো কিং, কালো কিং এর এটা হচ্ছে মাদি। হ্যাঁ মাদিটা কি রানিং? ডিম বাচ্চা করছে? এই যে মাদিটা কত চাচ্ছ? বন্ধুরা দেখছেন এই কিং এর মাদিটা দাম চাওয়া হচ্ছে একদম 1000 টাকা, আর এই বোম্বাই নর কত করে চাচ্ছ? বন্ধুরা শুনলেন যদি বোম্বাই নর আপনারা সিঙ্গেল পিস নেন তাহলে দাম পড়বে 600 টাকা, আর যদি দুইটা একসাথে কেউ নেয় তাহলে দাম পড়বে 1000 টাকা। তো এই দেখলেন যে মামার কবুতরগুলো আমরা একটু দেখালাম, এছাড়া আপনাদের কোনো পছন্দের কবুতর থাকলে সেটা বললেও আপনাদের মামা কালেক্ট করে দিতে পারবে, আমরা একটু মামার সাথে কথা বলবো। মামা আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর নামটা বলেন। নাম মোহাম্মদ কাসার, মোবাইল নাম্বার হলো 01933329209। আপনার নামটা? মোহাম্মদ কাউসার। মোহাম্মদ কাউসার। বন্ধুরা দেখলেন যে আজকে আমির মামা সামনে আসে নাই, আমির মামা এই যে পাশে বসে আছে, ওনার আর এক ভাইয়ের দিয়ে আর কি আজকে নাম্বারটা দেওয়া হলো কাউসার মামারে দিয়া। তো ওনারা দুজনেই আর কি কবুতর গুলা নিয়ে আসে। তো আপনারা যদি ওনাদের কবুতর গুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করলে ওনাদের কবুতরগুলো নিতে পারবেন, কারণ ওনারা বাংলাদেশের প্রতিটা জেলাতে ডেলিভারি দিয়ে থাকেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া তিনটা কোকাটেল নিয়ে আসছে, আমরা একটু ওনার পাখিগুলো দেখাবো। এই যে বন্ধুরা দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর, একটা হচ্ছে ইয়েলো ফেজের। ভাই এটার নাম কি? এই দুইটাই তো গ্রে। এই ইয়েলো ফেজের এটা কি নন্না মাদি? এটা নর আর নিচেটা মাদি? এটা ডিম বাচ্চা করছে একবারও? জি ভাই করছে, আমার হাতে এটাই আছে। এটার বাচ্চা আপনার হাতে? বন্ধুরা দেখছেন এটা অলরেডি একবার ডিম বাচ্চা করছে, আর এটার বাচ্চা এই যে ভাইয়ার হাতে। বাচ্চা কত দিনের বাচ্চা এটা ভাই? হ্যাঁ 30-35 দিন। নিজে তো খেতে পারে না?
না খেতে পারে না বাপ মার সাথে চেষ্টা করে খাবার কলমি শাক দিল এটা আটা দিয়ে ধরা গিয়ে তামরা গামে আচ্ছা এই বাচ্চাটা কত চাচ্ছেন বাচ্চাটা 1500 টাকা 1500 টাকা ওর মাথা কি হইছে মল্টিং চলতেছে নাকি বাচ্চা তো ভাই আস্তে আস্তে কসম উঠতেছে মানে এখনো পুরো উঠে নাই আপনারা দেখছেন এটা দাম চাচ্ছে 1500 টাকা আর এই পেয়ারটা কত চাচ্ছেন ভাই 5000 টাকা আপনারা শুনলেন যে ভাইয়া এই পেয়ারটার দাম চাচ্ছে 5000 টাকা এটা হচ্ছে ভাইয়া চাওয়া দাম যদি আপনারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ার বাসায় আরও যে কোকাটেল আছে আপনার ছেলে সেইগুলোও ভাইয়ার থেকে দেখে নিতে পারেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া আমার কোনো যে দর্শক যদি আপনার থেকে নিতে চায় সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা বলেন আমার অ্যাড্রেসে কাছাকাছি মেরা দিয়া মোবাইল নাম্বার 09800 9404 আপনার নাম সুজন মোহাম্মদ সুজন তো বন্ধুরা শুনলেন সুজন ভাই তার অ্যাড্রেস মোবাইল নাম্বার সবই বলে দিলেন আপনারা যদি ওনার কোকাটেলগুলো নিতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা পাখির দোকানে এখানে ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু বাজিকা নিয়ে আছে আমরা একটু ভাইয়ার যে পাখিগুলো দেখবো আর আজকে বাজার দামটা একটু জানবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার কাছে এটা তো যাবা হ্যাঁ ভাই এটা যাবা এখানে তিনটা কেন আপনারা যদি নিতে চান অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এছাড়া এই যে ভাইয়ার কাছে কিছু বাজিকার আছে এগুলো কত করে আর এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন 400 টাকা জোড়া ভাই এটা যে কি নিউ অ্যাডাল 400 টাকা জোড়া কোনো দামাদামি হবে না এটা কি নিউ অ্যাডাল নাকি একদম ছোট নিউ অ্যাডাল খাঁচার ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবই ফুল অ্যাডাল আমি সামনে থেকে দেখাবো এই যে বন্ধুরা দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি আছে এখান থেকে আপনারা যেই জোড়াটাই নেন দাম পড়বে মাত্র 600 টাকা 600 টাকা করে আপনারা ভাইয়ের এখান থেকে সব পাখিগুলো চাইলে নিতে পারবেন এই যে দেখছেন মাত্র 600 টাকা করে এই সুন্দর পাখিগুলো নিতে পারবেন এছাড়া এই যে ভাইয়ার এখানে আছে কিছু জার্মান এটাতে কি বলে জার্মান জাপানিজ ও জাপানিজ সরি বন্ধু এটা হচ্ছে জাপানিজ যদি আপনারা জাপানিজগুলো নিতে চান ভাই জাপানিজ জোড়া কত করে এটা ভাই 2500 টাকা জোড়া ভাই এটি সব নিউ অ্যাডাল অ্যাডালও আছে ভাই অ্যাডালও আছে মানে অ্যাডাল নিউ অ্যাডাল যেটাই নেন 2500 টাকা জোড়া বন্ধুরা দেখছেন যে এই জাপানিজগুলো আপনারা অ্যাডাল বা নিউ অ্যাডাল যেটাই নেন দাম পড়বে 2500 টাকা করে এই যে বন্ধুরা দেখছেন জাপানিজগুলো আর এই যে সবগুলো দেখলাম এখানে ভাইয়ার কাছে একটা পাখি আছে এটা কি এটা কোনর ভাই কোনর হ্যাঁ এটা কি ট্যাম নাকি নর্মাল কয় মাস বয়স এটা এটা আপনার 3 মাস ভাই 3 মাস এই কোনর কি কথা বলে না কোনরে কথা বলে কোনর কথা বলে না শুধু হাতে উঠে হাতে উঠে গায়ে উঠে কত চাচ্ছেন এইটা এটা 6000 টাকা এটা মেল না ফিমেল ভাই এটা মেল হবে এটা মেল হবে বন্ধুরা দেখছেন এই কোনরের 3 মাস বয়স এটা মেল হবে যদি কেউ ক্যাম্প করতে চান তাহলে এই বয়সটা নিতে পারেন আর ভাইয়া আজকে এই পাখিগুলো আনছে এছাড়া অন্য পাখি কিনে আর আপনাদের যদি কোনো পছন্দের পাখি থাকে সেটা বললেও ভাইয়া কালেক্ট করে দিতে পারবেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনি অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা দিবেন অ্যাড্রেস হলো আপনার মিরপুর 1 আর মোবাইল নাম্বার 014 আবার 014 11330 ভাইয়ের নাম আমার নাম রাজীব আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার কাছে কোনো পছন্দের পাখির কথা বলে সেটা কি এনে দিতে পারবেন জি যে কোনো পাখি চাইলে যে কোনো জায়গায় কোনো ডিস্ট্রিক্টে পাখি আমরা দিয়ে থাকি যদি আপনি যে কোনো ডিস্ট্রিক্টে ডেলিভারি দিতে পারবেন এই পেমেন্টটা কি আগে করতে হবে পেমেন্ট ফুল আগে করতে হবে বিকাশ খরচ সহ তো বন্ধুরা শুনলেন বিকাশের খরচ সহ ফুল পেমেন্ট আগে করলে আপনারা যে ধরনের পাখি চান ভাইয়ারা আপনাদের কালেক্ট করে দিতে পারবে তাই আপনারা যদি পাখি কিনতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এখানে কবুতর বেচা কেনা চলছে এক ভাইয়া এক খাঁচা কবুতর নিয়ে আসছে আমরা একটু জানবো যে ভাইয়া এই খাঁচা কবুতর কত করে বিক্রি করলেন বন্ধুরা দেখছেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ভাইয়ের কাছে কবুতরগুলো গুনে দিচ্ছে আমরা গোনা শেষ হলে ভাইয়ের থেকে জেনে নিব যেন কত টাকায় বিক্রি করলেন
বন্ধুরা দেখছেন এখনো কবুতর এই যে ভরা হচ্ছে অবশেষে 19টা কবুতর ভাইয়া বিক্রি করলেন 140 দরো ভাইয়া কত করে বিক্রি করলেন 40 করে 140 টাকা বন্ধুরা দেখছেন যে মাত্র 140 টাকা করে ভাইয়া এই কবুতরগুলো বিক্রি করে গেলেন কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের কবুতর বিক্রি করলেন মাত্র 140 টাকা করে তার মানে বুঝতেই পারছেন মেরাদিয়া হাটে কবুতরের দাম কত রকম আপনারা চাইলেও চলে আসতে পারেন মেরাদিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক আঙ্কেল কিছু মুরগি নিয়ে আসছে বিক্রির জন্য আমরা একটু ওনার মুরগিগুলো দেখাবো এটা বাহামা মুরগির বাচ্চা এটা বাহামা মুরগির বাচ্চা এটা বয়স কয়দিন এটা বয়স এক মাস কত করে বিক্রি করেন হাড্ডি মাংস সব কালো এই কেদারনাথ হচ্ছে 450 টাকা আর বাহামা হচ্ছে 1600 টাকা এটা টার্কি এটা কত দিনের বাচ্চা ছাব্বিশ দিনে কত করে বেচেন জোড়া 600 টাকা জোড়া বন্ধুরা দেখছেন যে টার্কি বিক্রি করতেছে 600 টাকা জোড়া আর এটা কি টিক মুরগি বন্ধুরা দেখছেন এটা হচ্ছে তিতির এটাকে ওই যে চীনা মুরগি বলা হয় এটার জোড়া কত করে কাকা জোড়া 500 টাকা মানে 600 টাকা জোড়া চাই আর 500 টাকা বিক্রি হয় বন্ধুরা দেখছেন যে এটা দেড় মাস বয়স তাই আপনারা মেরাদিয়া হাটে আসলে এই ধরনের যে মুরগির বাচ্চাগুলোও নিতে পারবেন আর কেউ যদি কাকার থেকে মুরগির বাচ্চা নিতে চান সেটাও কাকার সাথে যোগাযোগ করতে পারেন কাকা আপনি অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা বলেন কেরানীগঞ্জ হরদপুর হলো আমার ঠিকানা আর মোবাইল নাম্বার হলো 01-850-87-3692 অন্য অন্য জাতের মুরগিও আছে ফ্রেঞ্চ আইটেম তো অনেক আছে কাকার নাম কি দুদুমিয়া দুদুমিয়া আর কি কি মুরগি আছে কাকা পুলিশ কেব আছে সিল্কি আছে কুচিং আছে ফাইটার আছে তো বন্ধুরা শুনলেন যে কাকার কাছে সব ধরনের মুরগি আছে যারা শখে মুরগি পালতে চান অথবা মুরগি খামার করতে চান তারা যে কাকার সাথে যোগাযোগ করতে পারেন কারণ কাকার কাছে অনেক সুন্দর সুন্দর মুরগি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মেরাদিয়া হাটে প্রচণ্ড রোদ কিন্তু কোনো বেচা বিক্রি নাই এই যে কবুতর নিয়ে কবুতর ঢেকে বসে আছে সবাই কারণ আকাশে প্রচণ্ড রোদ তার জন্য অনেক গরম লাগতেছে বেচা কেনা খুবই কম মানে একদম নাই বললেই চলে কিন্তু ক্রেতা নাই শুধু বিক্রেতাই আছে তাই জানি না কতটুকু কি দেখাতে পারলাম তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরাদিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে কতদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ